করোনা মোকাবেলায় ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিদায়ের দাবি উঠেছে। ব্রাজিলের প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে শনিবার বড় ধরনের বিক্ষোভ হয় দেশটিতে। রাজধানী ব্রাসিলিয়া, রিও ডি জেনেরিও সহ বেশ কিছু শহরে রাস্তায় নামে হাজারো মানুষ। প্রেসিডেন্টের কুশপুত্তলিকা, প্ল্যাকার্ড, ড্রাম নিয়ে সরকার বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ও আর্থিক সহযোগিতা দেওয়ার জোর দাবিও করেন তারা। কয়েক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। করোনা মহামারী নিয়ন্ত্রণে বলসোনারোর ব্যর্থতা বরাবরই সমালোচিত হয়েছে। এবার সংক্রমণ ফের বাড়লেও লকডাউন তুলে নেওয়া ও ভ্যাকসিন নিশ্চিত করতে ব্যর্থ হয় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।